বুদ্ধি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বুঝবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হবে, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে অবহেলা করে যায়। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলো যথেষ্ট। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের চেয়ে তুমি দিয়েছিলে গুরুত্ব। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা খোঁজ দেবে। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো।